শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি স্টেটে। বৃহস্পতিবার রাতে কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় শক্তিশালী এই টর্নেডো। আবহাওয়া অফিস জানিয়েছে, টর্নেডোর আঘাতে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন শহরে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। টর্নেডোর আঘাতে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। বেশ কিছু সিটিতে টর্নেডোর সতর্কতাও জারি করেছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। বিস্তারিত রিপোর্টে, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে যায় একটি শক্তিশালী টর্নেডো। ঝড়ের পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী ইন্ডিয়ানাতে কমপক্ষে দুটি এবং ওহাইও রাজ্যে পাঁচটি টর্নেডোর খবর পাওয়া গেছে। এ সময় ইন্ডিয়ানায় 38 জন ও ওহাইওতে 20 জনের বেশি মানুষ নিহত হয়। এদিকে ধ্বংসাবশেষ ও বিদ্যুতের লাইন নিচে পড়ে থাকায় শুক্রবার কিছু এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীরা পৌঁছতে পারেননি। ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাস থেকে প্রায় 70 মাইল দূরে ইন্ডিয়ান লোকের কাছে একটি ট্রেলার পার্কে হতাহতের সংখ্যা বেশি হওয়ার তথ্য জানিয়েছে লোগান কাউন্টি কর্তৃপক্ষ। একই সঙ্গে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়ানা রাজ্যের র্যান্ডলফ ও উইনচেস্টার শহরের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পুরোপুরি ধ্বংস হয়েছে গির্জাসহ বিভিন্ন স্থাপনা। এছাড়া টর্নেডোর আঘাতে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন রাজ্যের বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। টেক্সাসের দক্ষিণ ক্যারোলিনায় প্রায় 30 লাখ মানুষ টর্নেডোর ঝুঁকিতে রয়েছেন। টেক্সাস, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে টর্নেডোর সতর্কতা জারি করেছে ঝড় পূর্বাভাস কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।